প্রচুর পরিমাণে করলা এসেছে, এই একটা দেখতে পাচ্ছ, এই একটা ছোট জালি তোমরা দেখতে পাচ্ছ, ওই একটা দেখো করলা ধরে আছে, এই দেখো এখানে একটা ছোট জালি, এরকম কিন্তু অসংখ্য পরিমাণে করলা কিন্তু ধরে আছে। ওই পাশটায় দেখো আমি একটু জুম করে তোমাদের দেখাই, দেখো ওই পাশটাও প্রচুর পরিমাণে। হ্যালো দর্শক বন্ধু, করলা চাষের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এমতো অবস্থায় আমি চলে এসেছি করলার জমিতে, এখানে করলা চাষ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এমতো অবস্থায় করলার কিন্তু প্রচুর পরিমাণে দাম আছে, তাই করলা গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু করলা ধরাতে হবে। তাই দর্শক বন্ধু, করলা গাছে আমরা কিন্তু নানা রকম রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু করলা গাছগুলিতে যথেষ্ট পরিমাণে করলা পায় না। তাই এমতো অবস্থায় অবশ্যই রাসায়নিক সারের সাথে সাথে আমাদের কিন্তু কিছু পরিমাণে উপাদানও কিন্তু সারের সাথে মিশ্রিত করে যদি করলা গাছের গোড়ায় আমরা দিতে পারি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে করলা ধরাতে পারবেন। তাই কোন রাসায়নিক সার কীভাবে ব্যবহার করতে হবে চলো এই ভিডিওতে আমি এক এক করে ডিসকাস করে দেবো। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এবং করলা গাছগুলিতে অতিরিক্ত হারে করলা পেতে অবশ্যই সঠিক সময় সঠিক রাসায়নিক সার দেওয়া দরকার। ফার্স্টেই আমি আপনাদের দেখিয়ে দেবো করলা গাছে কেমন পরিমাণে করলা এসছে, তারপরে বিস্তারিত বর্ণনার দিকে এক এক করে এগোবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে করলা এসছে, এই একটা দেখতে পাচ্ছ, এই একটা ছোট জালি তোমরা দেখতে পাচ্ছ, ওই একটা দেখো করলা ধরে আছে, এই দেখো এখানে একটা ছোট জালি, এরকম কিন্তু অসংখ্য পরিমাণে করলা কিন্তু ধরে আছে। ওই পাশটায় দেখো আমি একটু জুম করে তোমাদের দেখাই, দেখো ওই পাশটাও প্রচুর পরিমাণে করলা ধরে আছে। বন্ধুরা বন্ধুরা এই জমিতে কিন্তু বর্তমানে পটল চাষ করা হয়েছিল, এবং তার ফলে পটল গাছ কিন্তু সেইভাবে বান আটেনি। তার প্রধান কারণ বন্ধুরা জমিতে একটু নোনার সমস্যা, সেই জন্য এখানে করলাটা কিন্তু টেস্টিং মোডে রয়েছে। অর্থাৎ করলা চাষ করা যাবে কি না নোনা জমিতে, সেটা কিন্তু বন্ধুরা আমরা দেখলাম, দানা দিয়ে দেখলাম যে হ্যাঁ করলা নোনা জমিতেও কিন্তু করলা চাষ করা সম্ভব, কোনো সমস্যা নেই বন্ধুরা। তাই এমতো অবস্থায় নোনা জমিতে কিন্তু করলা চাষ করা যাচ্ছে। এখানে আমরা এই আলির কোল দিয়ে কয়েকটা দানা বপন করেছি, এই পাশটাও দানা বপন করেছিলাম। এই দেখো এখানেও কিন্তু করলা ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানেও করলা ধরেছে, এখানেও কিন্তু করলা বর্তমানে প্রচুর পরিমাণে গাছগুলিতে আছে। এবার এই করলা গাছে আমরা কোন খাদ্য দেওয়ার ফলে আমাদের গাছগুলিতে এত পরিমাণে করলা আসছে সেটা অবশ্যই কিন্তু জেনে নিতে হবে, তা না হলে ভুলভাল আপনি রাসায়নিক সার করলার জমিতে প্রয়োগ করছেন, ফলে গাছ পাচ্ছেন না, ফলে দেখা যাচ্ছে করলা গাছে যথেষ্ট পরিমাণে করলা হচ্ছে না, তখন কিন্তু লসের সম্মুখীন হতে হচ্ছে। কারণ ভারত এবং বাংলাদেশের কৃষকরা বেশি পরিমাণে কিন্তু করলা চাষ করে থাকে, কারণ এই গ্রীষ্মকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু করলার চাহিদা থেকে থাকে, ফলে কিন্তু করলা গাছগুলিতে যদি করলা ধরানো যায় তবে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কিন্তু বিক্রি করতে পারবো। এখন কিন্তু করলার প্রচুর পরিমাণে দাম রয়েছে, তাই এখন যেহেতু আমাদের গাছগুলিতে যথেষ্ট পরিমাণে আমাদের কিন্তু করলা ধরাতে হবে, ফলে করলা গাছের গোড়ায় আমরা কিন্তু নানান রকম খাদ্য ব্যবহার করছি, এনপিকে যুক্ত খাবার, কেউ কেউ কিন্তু অ্যামোনিয়া ফসফেট যুক্ত খাবার প্রয়োগ করছি, কিন্তু করলা গাছে প্রধান কোন খাদ্যটা সবথেকে বেস্ট, এর প্রিয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, ফলে ভুলভাল রাসায়নিক সার জমিতে বারে বারে প্রয়োগ করছি, এবং প্রয়োগ করার ফলে আমরা কিন্তু ঠকে যাচ্ছি। একটু আমাদের গাছের গতিটা একটু দেখিয়ে দিই, ওপরের দিকের গতিটাও দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ গাছের ওপরের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে, গতিটাও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে আছে বন্ধুরা। তাই এমতো অবস্থায় কিন্তু আমাদের করলা গাছগুলিতে যথেষ্ট পরিমাণে, এর থেকেও বেশি পরিমাণে কিন্তু করলা ধরাতে হবে। সেজন্য জমিতে অবশ্যই কিন্তু জমিতে কিছু পরিমাণে ঘাস বা আগাছা রয়েছে, সেই গোড়াগুলিকে ভালোভাবে কিন্তু নিড়িয়ে দিতে হবে, নিড়ির সাহায্যে ভালোভাবে কিন্তু নিড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যথেষ্ট পরিমাণে নিড়িয়ে দেবেন, এই ডাঁড়াটা পুরোপুরি কিন্তু নিড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং তার পরবর্তীতে আমাদের যেহেতু বন্ধুরা এখন এই মে মাসের সিজনে প্রচুর পরিমাণে কিন্তু তাপ চলছে, প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ছে, এই গরমের সিজনে কিন্তু আজকে যদি জলসেচ দাও 2 থেকে 3 দিনের ভিতরে মাটি কিন্তু শুকিয়ে যাচ্ছে। তাই করলার জমিতে মিনিমাম কিন্তু 5 থেকে 7 দিন বাদে বাদে কিন্তু একটু জলসেচ দিতে হবে, একটু ঘন ঘন জলসেচ দিতে হবে, আবার কিন্তু বেশি ঘন দেবেন না, অবশ্যই কিন্তু ঘন ঘন দিতে হবে, বেশি ঘন দেবেন না, তবে করলা কিন্তু জলসেচ দিতে হয়, তা না হলে গাছগুলিতে যথেষ্ট পরিমাণে গতি থাকে না, একটু ঘন ঘন জলসেচ দেবেন, 5 দিন অন্তর অন্তর কিন্তু একবার করে জলসেচ অবশ্যই দেবেন, এবং জলসেচ দিয়ে এখানে যথেষ্ট পরিমাণে খাদ্য দেবেন। অবশ্যই দর্শক বন্ধুরা আমি রিকমেন্ড করবো যে করলা গাছগুলির প্রধান খাদ্য কোনগুলি, যার ফলে করলা গাছ এরকম করলা আনতে সাহায্য করে একটু জেনে নিই। করলা গাছের প্রধান কিন্তু খাদ্য বন্ধুরা অবশ্যই এনপিকে যুক্ত খাবার, এবং তার পরবর্তী ধরুন এই ধাপে আপনি এনপিকে যুক্ত খাবার দিলেন, তার পরবর্তীতে আর এনপিকে যুক্ত খাবার দেবেন না, তখন কিন্তু অ্যামোনিয়া ফসফেট যুক্ত খাবার দেবেন। অর্থাৎ ফার্স্টে কিন্তু এনপিকে খেতে ভালোবাসে, আবার কিন্তু অ্যামোনিয়া ফসফেটের দরকার হয়, কারণ গাছের পাতাটাকে কালো রাখতে, গাছের পাতাটাকে বড় করতে, করলার সাইজটাকে ঠিক রাখতে অ্যামোনিয়া ফসফেটযুক্ত সারও কিন্তু দরকার হয়। তাই ফার্স্ট অবস্থায় যারা কিন্তু গাছে অতিরিক্ত হারে করলা ধরাতে চান, তারা কিন্তু ফার্স্ট অবস্থায় এনপিকে যুক্ত খাবারগুলি দেবেন। এনপিকে যুক্ত খাবার হিসাবে করলা গাছের সবথেকে বেস্ট আমাদের ইন্ডিয়াতে প্রচলিত যে সারটা, সেটা হলো 10-26
ছাব্বিশ রাসায়নিক সার, পরশের দশ ছাব্বিশ রাসায়নিক সার। এটা কিন্তু করলা গাছের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে বেস্ট একটি রাসায়নিক সার। এ কিন্তু গাছগুলিতে প্রচুর পরিমাণে করলা ধরাতে সাহায্য করে, যেমন করলা ধরাবে ঠিক তেমনই গাছের গতিটা ঠিক রাখবে। ঠিক সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা করলার গাছের অতিরিক্ত হারে ফুল ফল দিতে সাহায্য করবে, শেকড়ের পরিমাণও বৃদ্ধি করতে সাহায্য করবে এই দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার। তাই করলা গাছের ক্ষেত্রে আমরা দুটি রাসায়নিক সার সবথেকে দেখছি বর্তমানে বেশি পরিমাণে কাজ করছে। এক নম্বরে বন্ধুরা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো, গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো, আর দুই নম্বরে কিন্তু বন্ধুরা পরশের দশ ছাব্বিশ। তবে আমি বলবো চোদ্দো পঁয়ত্রিশের চোদ্দো থেকেও দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারটা বেশি পরিমাণে কাজ করছে করলা গাছের ক্ষেত্রে। তাই দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার প্রয়োগ করবেন, শুধু সারের সাথে, শুধু সার দিয়ে না, এই সারের সাথে এক প্যাকেট হলেও জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। কী বললো, কী বললাম বন্ধু, এক প্যাকেট জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। জিঙ্ক 21% আর সালফেট 13%, আর এটা কিন্তু একবার সারের সাথে মিশ্রিত করে করলা গাছের গোড়ায় অবশ্যই প্রয়োগ করবেন। তাতে বন্ধুরা খুব দ্রুত জিঙ্ক সালফেট কী করবে, করলা গাছের গতিটাকে বাড়িয়ে দেবে এবং করলা সাইজটা ঠিক রাখবে। এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা মাটি যদি নোনা থাকে নোনাটা কাটাবে। এবং দশ ছাব্বিশ ছাব্বিশ যে রাসায়নিক সারটা তুমি প্রয়োগ করবে এর ভিতরে 10% নাইট্রোজেন আছে এবং 26% ফসফেট আছে, 26% পটাশ আছে। এই 10% নাইট্রোজেন গাছের গতিটা ঠিক রাখবে, এই যে গাছের যে গতি দেখতে পাচ্ছ এই গতি কিন্তু এরকম ঠিক থাকবে। এবং তারপরে যে 26% ফসফেট আছে এটা কিন্তু গাছে অতিরিক্ত হারে ফুল ফল দিতে সাহায্য করবে, এবং 26% যে পটাশ আছে গাছের গতি বেশি বাড়াতেও দেবে না, আবার কিন্তু কমিয়েও রাখবে না। অর্থাৎ সম্ভব পরিমাণে গাছের গতি ব্যালেন্স রেখে রেখে কিন্তু গতিটাকে বাড়াবে। তাই দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার করলা গাছের ক্ষেত্রে বেস্ট রাসায়নিক সার বলে মনে করি। তবে যারা বাংলাদেশের আমার দর্শক বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রে তো দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার পাওয়া যায় না, তারা কোন রাসায়নিক সার ব্যবহার করবেন তাদের আমি রিকোয়েস্ট করবো, বেঙ্গল মিশ্র সার বাংলাদেশে এখন বর্তমানে অ্যাভেলেবেল, দয় দয় দশ পাঁচ রুপে পাওয়া যাচ্ছে, এটা ব্যবহার করবেন জিঙ্ক সালফেটের সাথে মিশ্রিত করে, তাতেই করলা গাছগুলিতে এত পরিমাণে তুমিও করলা ধরাতে পারবেন। তবে যারা বেঙ্গল মিশ্র সার বা ইন্ডিয়া থেকে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার পাচ্ছ না, বলছো দাদা আমরা কী প্রয়োগ করবো, তাদের আমি রিকমেন্ড করবো বন্ধু তুমি অবশ্যই কিন্তু ইউরিয়া ফসফেট এবং পটাশ প্রয়োগ করবে। ইউরিয়ার মাত্রা কত রাখতে হবে একটু জেনে নিই। এই দেখো করলা দেখতেই পাচ্ছ, ইউরিয়ার মাত্রা নাইট্রোজেনের মাত্রা একেবারে কম রাখবে, বেশি পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এবং সেই সঙ্গে সঙ্গে বেশি পরিমাণে অবশ্যই পটাশ। অর্থাৎ যদি দশ কাটা জমি হয় তাহলে কিন্তু সেখানে মিনিমাম 10 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা 3 থেকে 4 কেজি পটাশ এবং 4 কেজি মতো ইউরিয়া, ওই একসাথে মিশ্রিত করে আপনি যদি করলা গাছের গুঁড়ায় দিতে পারেন জিঙ্ক সালফেটের সাথে, অর্থাৎ দানাদার জিঙ্ক সালফেট নেবেন, গুঁড়োটা নেবেন না, দানাদার জিঙ্ক সালফেটের সাথে মিশ্রিত করে আপনি জমিতে দেবেন, তাতেই পর্যাপ্ত পরিমাণে কাজ পেয়ে যাবেন। তাতেই বন্ধু করলা গাছগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে এইরকম করলা আসা শুরু হবে। আপনারা দেখতে পেলেন নোনা জমিতেও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু করলা ধরছে, অর্থাৎ করলা কিন্তু সব জমিতেই প্রায় চাষ করা যায়, সব জমিতে কিন্তু চাষের যোগ্য করলা। তাই কিন্তু আমাদের নোনা জমিতেও কিন্তু করলা চাষ এবার থেকে শুরু করতে হবে। করলা চাষে ব্যাপক পরিমাণে বর্তমানে দাম 40-45-50-55 টাকা কেজি দরে কিন্তু করলা বাজারে বিক্রি হচ্ছে, তাই এখনই করলা চাষ তোমরা শুরু করে দাও দর্শক বন্ধু। তাই এমত অবস্থায় করলা গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের করলা পেতে কোন রাসায়নিক সার দেওয়া দরকার আমি কিন্তু আলোচনা করে দিলাম। অবশ্যই দর্শকবন্ধুদের রিকোয়েস্ট করবো দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারের সাথে অবশ্যই যে এক প্যাকেট জিঙ্ক সালফেট মিশ্রিত করে প্রয়োগ করবেন, তাতে অধিক হারে আপনি কিন্তু ফলন পাবেন। সে আপনি ইপকোর জিঙ্ক সালফেট ক্রয় করতে পারেন, সে আপনি বাদশার জিঙ্ক সালফেট ক্রয় করতে পারেন, যে কোনো কোম্পানির জিঙ্ক সালফেট ক্রয় করবেন, তবে যেটা দাম বেশি, যেটা 100 টাকার ঊর্ধ্বে জিঙ্ক সালফেট সেগুলো ক্রয় করবেন, তা না হলে যেগুলো কমা জিঙ্ক সালফেট সেগুলো নকল হয়ে থাকে এবং কাজ হয় না, সেরকম 100 টাকার ঊর্ধ্বে জিঙ্ক সালফেটগুলো ক্রয় করে অবশ্যই গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে সারের সাথে মিশ্রিত করে আপনারা প্রয়োগ করবেন, তাতেই গাছগুলিতে এরকম ফল ফুল কিন্তু পাবেন। আর অতিরিক্ত হারে কিন্তু জালেও কিন্তু বর্তমানে আসবে দর্শকবন্ধু। দর্শকবন্ধু তোমাদের একটু শেষে দেখিয়ে দিই, এই দেখো টেস্টিং মোডে কিন্তু নোনা জমিতে কিন্তু করলা চাষ হচ্ছে, অর্থাৎ টেস্টিং মোডে আছে। দেখতে পাচ্ছ করলা গাছের কেমন পরিমাণে গতি, এই পাশে শুধুমাত্র করলা চাষ করা হয়েছে এবং এর পরবর্তীতে আমি একটু দেখাই। এই দেখো এই পাশে পটল দেওয়া হয়েছিল, দেখো পটল গাছের কিন্তু সেরকম গতি নেই, গাছগুলি কেমন হয়ে আছে। তা নোনা জমি এবং যত রাসায়নিক সার ব্যবহার করো না কেন নোনা জমিতে কোনো রকম কাজ করবে না, ফলে কিন্তু যে ফসলই চাষ করো কিন্তু হবে না। তাই এমত অবস্থায় করলাটা কিন্তু নোনা জমিতেও কিন্তু চাষ করা সম্ভব হচ্ছে। দেখতে পাচ্ছ গাছের গতি কেমন পরিমাণে রয়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে গতিও রয়েছে বর্তমানে। তাই দর্শকবন্ধু অবশ্যই নোনা জমিতেও কিন্তু আমাদের করলা চাষ শুরু করতে হবে। তাই দর্শকবন্ধু আজকের আমি কিন্তু দেখিয়ে দিলাম যে নোনা জমিতেও কোন রাসায়নিক সার দিয়ে করলা চাষ করলে আপনি সফল হবেন। তাই দর্শকবন্ধু আজকের ভিডিও এখানেই কিন্তু শেষ করে দেবো। দর্শকবন্ধু প্রচণ্ড রোদ্রের ভিতরে কিন্তু ভিডিও শ্যুট করছি, গা ঘেমে গেছে। তাই দর্শকবন্ধু প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা যারা নতুন আছে তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তোমার
আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আমরা একটা কমেন্টের প্রশ্ন তো চ্যানেল খুলেছি, সেখানে অর্থাৎ তোমরা এই চ্যানেলে যে সমস্ত কঠিন এবং জটিল প্রশ্ন করো সে তার উত্তর দেওয়ার জন্য আমাদের কিন্তু কমেন্টের প্রশ্ন তো চ্যানেল খোলা হয়েছে। তাই জলদি জলদি প্রশ্ন করো এবং তোমার প্রশ্ন নিয়ে আমরা যাতে ভিডিও তৈরি করতে পারি, ভিডিও তৈরি করে তোমাকে উপহার দিতে পারি, সেই সম্পর্কে আমাদের সহযোগিতা করো। অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও।